শতবর্ষ পেরিয়ে আসা ইস্ট বেঙ্গল ক্লাবের পুরুষ ফুটবল দল যখন দীর্ঘদিন সাফল্যের সড়কের বাইরে, ঠিক তখনই লাল হলুদ সমর্থকদের গর্বিত করে চলেছে ইস্ট বেঙ্গলের মহিলা ফুটবল দল। প্রথমে কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন, তারপর মহিলাদের আই লিগে ভালো ফলাফলের পর দুরন্ত খেলে আইএফএ শিল্ড জিতে নিয়েছেন লাল হলুদের মেয়েরা। সেই ট্রফি ক্লাবে নিয়ে এসে ঐতিহ্যমণ্ডিত লাল হলুদ পতাকা উত্তোলন করলেন তারা। ইস্ট বেঙ্গলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে সেই ভিডিও দেখে আপ্লুত সমর্থকেরা। ইস্ট বেঙ্গলের মহিলা দলের কোচ ইন্দ্রাণী সরকার জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেয়েদের নিয়ে এসে তৈরি হয়েছে দল। বাংলার মেয়েরা যেমন আছেন, তেমনই আছেন উত্তর পূর্ব বা পশ্চিম ভারতের মেয়েরাও।